আসুন রসূলকে মহব্বত করতে শিখি, রসূলকে ভালোবাসতে শিখি, রসূলের প্রতি দরুদ ও সালামের নাজরানা পড়তে শিখি। আরে সাহাবায়ে কেরাম তো রসূলকে এত আদব করতেন, এত তাজিম করতেন, এত মহব্বত করতেন যে কোরআন শরীফের মধ্যে পাওয়া যায় যে দুইজন সাহাবী পেয়ারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির বাইরে থেকে পেয়ারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করছিল, পেয়ারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছিল। আল্লাহ সুবহান ওয়া তাআলার এটা পছন্দ হলো না, আল্লাহ সুবহান ওয়া তাআলাকে এটা ভালো লাগলো না। আল্লাহ সুবহান ওয়া তাআলা আয়াত নাজিল করলেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বললেন যে যারা আপনাকে বাহির থেকে ডাকছিল এদের জন্য প্রয়োজন এরা যদি বাইরে যতক্ষণ আপনি বের হবেন না আপনার বাড়ি থেকে ততক্ষণ পর্যন্ত এরা আপনার জন্য ওখানে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, আমাদের বাসায় কেউ যদি বাহির থেকে আসে ডাকে তাহলে এটা স্বাভাবিক, কারণ আমরা সাধারণ। কিন্তু যদি রসুলের দরবারে রসুলের বাড়ির সামনে কেউ যদি বাহির থেকে রসুলকে ডাকে তাহলে সেটা অস্বাভাবিক, রসুলকে এইভাবে আহ্বান করা যাবে না। মা বোনেরা, কোরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে মহব্বত করা শিখিয়েছেন, তাজিম করা শিখিয়েছেন, ভালোবাসা শিখিয়েছেন। এজন্য আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে শিখি। সবাই মিলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূর দূরান্ত থেকে যারা আজকের এই মহিলা মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে সালাম, শ্রদ্ধা ও ভক্তি ভরা ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে রব্বে কায়নাত ওই আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি এক ও অদ্বিতীয়, আসমান জমিন চন্দ্র সূর্য কুল কায়নাত সৃষ্টি করার পূর্ব থেকেই যিনি উপস্থিত, আল্লাযী লা শারীকা লাহ, যার কোনো অংশীদার নেই, সেই আল্লাহ সুবহান ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই মহিলা মহা সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালামের নাজরানা পেশ করছি প্রিয় নবী রাসূলে আরবী রউফুর রহিম, মানবতার মুক্তির কান্নাড়ি, দোজাহানের বাদশা রাসূলে আরবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের জন্য। আমার প্রান্ত ইসলামী মা বোনেরা, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে সৌভাগ্যবান, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ হচ্ছে ইলম। কি ইলম? জ্ঞান। এর কারণ কি? জ্ঞান কেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ? এর কারণ দুটা রয়েছে। একটা হচ্ছে এই পৃথিবীতে যত সম্পদ রয়েছে, যেমন আপনার কাছে পাঁচটা বাড়ি আছে, একটা বাড়ি দিয়ে দিলেন কমে গেল, চারটা হয়ে গেল। আপনার কাছে পাঁচ সেট গহনা আছে, দুই সেট কাউকে দিয়ে দিলেন কমে গেল। তো সম্পদের নিয়ম হচ্ছে যে দিলে কমে যায়, কিন্তু আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন যে এলেম আপনি যত দান করবেন তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ, এলেম যত আপনি বিতরণ করবেন আল্লাহ তাআলা আপনাকে আপনার এলেমকে আপনার মধ্যে যে ইলম আছে এটাকে
বৃদ্ধি করতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা মুখস্থ করলেন, কাউকে শিখাইলেন, তখন আপনার হেফজটা আরো মজবুত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলম দামি হওয়ার কারণ। অন্য দিক থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এ কারণে মূল্যবান সম্পদ বললেন, পৃথিবীর মধ্যে দামি সম্পদ বললেন, কারণ সম্পদের একটা নিয়ম আছে, সম্পদের একটা নিয়ম আছে, একটা সিস্টেম আছে। নিয়মটা কি? আপনার ঘরে যদি 5 লাখ টাকা থাকে, আপনি কি করবেন? আপনি বাইরে যাইতে ভয় পাবেন। গল্প করেন না মা বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা একটা নুরানি হাক্কানি আরকানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহাব্বতের মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। যখন এরকম নুরানি মাহফিল হয়, তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চারিদিকে ঘিরে থাকে, আর তারা আমাদের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে যায়, আর আমাদের অবস্থার কথা বলে যে আমরা এখানে কি করতেছি। আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, প্রশংসা মনোযোগ দিয়ে শুনতেছি, না আমরা অমনোযোগী হয়ে আছি। যদি আমাদেরকে ফেরেশতারা অমনোযোগী অবস্থায় পায়, তাহলে তারা আমাদেরকে লানত দিয়ে চলে যায়, আর তারা যদি আমাদেরকে মনোযোগী অবস্থায় পায়, তারা আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের প্রশংসা করে, তখন আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে বর্ষিত হয়। এই জন্য আসুন মা বোনেরা, আমরা গল্প করব না, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আমরা দরুদ শরীফ পড়ব, এবং আমরা মনোযোগের সাথে যেটা শুনবো সেটা অন্যকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রান্ত ইসলামী মা বোনেরা, যদি আমার ঘরে, আপনার ঘরে যদি 5 লাখ টাকা থাকে, তাহলে আপনার স্বভাবতই যেটা সিস্টেম, আপনি বাইরে যাবেন, আপনার বাসায় কেউ নাই। এখন আপনি চিন্তা করবেন যে এই 5 লাখ টাকা আমি রেখে চলে যাব, হতে পারে এটা চুরি বা ডাকাতি, আপনার মনে একটা ভয় কাজ করবে, তখন আপনি কি করবেন? খুব জরুরি, যেতেই হবে। আপনি ওটাকে একবারে আলমিরার ভিতরে, সিন্দুকের ভিতরে একবারে লক করে দিবেন, আবার সতর্ক হবেন, মনে মনে একটা ভয় কাজ করবে যে না জানি কি হবে, না জানি কি হবে, এতগুলো টাকা বাসায় রেখে যাচ্ছি। পারলে আপনি কি করবেন যে সবার যাওয়ার কথা কিন্তু একজনকে আপনি রাখে যাবেন, শুধুমাত্র ওই টাকাটা বাসায় আছে সেটা পাহারা দেওয়ার জন্য। এটা আমাদের সিস্টেম। সম্পদ থাকলে আমরা করি কি, সেটা হেফাজতের জন্য যত রকম ব্যবস্থা আছে আমরা করি। যদি একটা জমি কিনি, তাহলে কি করি, ওই জমিটার চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল দেওয়ার চেষ্টা করি, যাতে আর কারো জমির সাথে সেটা সংস্পর্শে গিয়ে ও আবার কিছুটা আমার থেকে দখল করে না নেয়, তখন ওই জমিটার হেফাজতের জন্য চারিদিকে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিই। এরকম সম্পদ হেফাজতের জন্য আমরা নানা রকম ব্যবস্থা নিই, সম্পদকে পাহারা দেওয়ার জন্য আমরা নানা রকমের ব্যবস্থা অবলম্বন করি। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবীর যে সম্পদের উত্তরাধিকারী, যে ইলমের উত্তরাধিকারী আলেম সম্প্রদায়কে করে দিয়েছেন, সেই ইলম নামক মহা মূল্যবান সম্পদ আল্লাহ সুবহান ওয়া তাআলার তরফ থেকে এমন এক দামি নিয়ামত। এই ইলম আপনাকে পাহারা দিবে, আপনার হেফাজত করবে। সুবহানাল্লাহ। ইলম আপনাকে পাহারা দিবে, সে আপনাকে হেফাজত করবে, কিন্তু সম্পদকে আপনি হেফাজতের চেষ্টা করবেন, আর ইলম স্বয়ং নিজেই আপনার পাহারাদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইলম হলো এই পৃথিবীর মধ্যে অনেক বড় নিয়ামত যা আমাদেরকে পাহারা দেয়। ইলম যখন আমার কাছে থাকবে, তখন আমি মনে করব, তখন আমি চিন্তা করব, না আল্লাহ তাআলার ব্যাপারে এটা বলা যাবে না, না কেউ মারা গেলে বলা যাবে না, আল্লাহ তুমি আর কারো সন্তানকে পাইলা না, আমার সন্তানটাকেই দেখলা তুমি, এটা বললে কি হবে? আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তুমি তোমার চোখ দিয়ে দেখ, তোমার চোখ তুলে দেখতে পারলা না আমার দিকে, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা বলে সে তার ঈমান হারায় দিবে। প্রথমে সে যদি বলে যে আল্লাহ তুমি আর কাউকে পেলা না, আমার সন্তানটাকেই দেখলা, এটা সে বলার মাধ্যমে কি করলো, আল্লাহ তাআলার শানে বেয়াদবি করলো। কেন? কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি কারো উপর জুলুম করি না, কি করি না,
জুলুম করি না। আল্লাহ তাআলা কারো উপর জুলুম করেন না, কারো সাধ্যের বাইরে কাউকে দেন না। আপনার সন্তানকে আপনি যত ভালোবাসেন আল্লাহ তাআলা তার চেয়ে 70 কোটি গুণ আপনার বাচ্চাকে ভালোবাসে, সুবহানাল্লাহ। সুতরাং উনি জানেন যে আমার সন্তানকে এখন নিয়ে যাওয়ার দরকার ছিল নাকি রেখে দেওয়ার দরকার ছিল। সুতরাং উনি যেটা ভালো মনে করছেন সেটাই করছেন, উনি যেটা ভালো চাইছেন সেটাই করছেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার ব্যাপারে এই কথা বলা যাবে না। আবার এই যে কোনটা হালাল কোনটা হারাম, সুদ হারাম, এটা হালাল ওটা হারাম, এই সমস্ত বিষয়গুলো যখন আমার কাছে ইলম থাকবে তখন ইলম আমাকে গাইড দিবে, ইলম আমাকে হেফাজত করবে, আমার ইমানের হেফাজত করবে, আমার আমলের হেফাজত করবে। আমি যদি আমার কথার মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার হাতের মাধ্যমে, হ্যাঁ, একটা একটা কাগজ আল্লাহ এবং তার রসুলের প্রশংসা আছে, দেখা যাচ্ছে ঘর ঝাড় দিতে দিতে আমার ঝাড়ুর মধ্যে লাগে গেল, আমরা কি করলাম, ওই ঝাড়ু দিয়েই ঝাড় দিতে দিতে ওটাকে ফেলে দিলাম। অনেকে কিন্তু এটা করে, তাহলে আমার হাতের মাধ্যমে আমি কুফরি করলাম। আমার কাছে যদি ইলম থাকে যে একবার মানুষ যখন কুফরি করবে তার জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, সেই ইমান থেকে খারিজ হয়ে যাবে, তাকে পুনরায় নতুন করে কলেমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, তখন সে কিন্তু এই কাজটা করবে না। ওই যে আল্লাহ রসুলের প্রশংসা ভরা কাগজটা আছে, এটা ঝাড়ু দিয়ে ফিকে দিবে না, ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে মারবে না, কারণ ইলম তার ইমানের হেফাজত করলো, তার আখেরাতের হেফাজত করলো, সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা ইলমের অনেক প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের সকলকে দিনের ইলম অর্জন করে আলোকিত হওয়ার তৌফিক দান করুক, আমিন। অনেক দূর থেকে আজকে আমরা এসেছি মা বোনেরা, আমাদের মহাব্বতে আপনারাও ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ। দেখেন একটা সময় ছিল আমরাও দিন সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম, আমরা এমন অবস্থায় ছিলাম যে আমরা পর্দার মধ্যে ছিলাম না, আমরা গান বাজনা নিয়ে সিনেমা নাটক নিয়ে ব্যস্ত ছিলাম, বেপর্দার মধ্যে ছিলাম। আমাদের মধ্যে এমন অনেক মা বোন আছে যারা স্টেজের মধ্যে গান করত, যারা স্টেজের মধ্যে নাটক করত, যারা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াত। আলহামদুলিল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টারের বদৌলতে আজকে ওই বোন যে স্টেজে উঠে গান করত সে কুরআনুল কারীমের তিলাওয়াত স্টেজে উঠে করে, আজকে ওই বোন যে গান নিয়ে মশগুল ছিল সে স্টেজে উঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বলে। আর যখন বাড়িতে থাকে, রাস্তায় থাকে, স্কুলে থাকে, কলেজে থাকে, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গুনগুন করতে থাকে, নাতে মুস্তফা পড়তে থাকে, সুবহানাল্লাহ। আমার প্রান্ত ইসলামী মা বোনেরা, আলহামদুলিল্লাহ ইসলামিক রিসার্চ সেন্টার আজকে আমাদের মধ্যে এমন এক পরিবর্তন এনেছে, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, আল্লাহ তাআলার রহমতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজরে আমরা এমন এক পথ প্রদর্শক পেয়েছি যার সংস্পর্শে এসে আমাদের জীবন বদলে গেল, আলহামদুলিল্লাহ। তার নুরানি কদমের সংস্পর্শে এসে আমাদের সুপ্ত ভাগ্য, আমাদের শুয়ে থাকা নসিব জাগ্রত হলো, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন পুরো বাংলাদেশে পরিচিত হযরতুল আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদ্দাজিলুল আলী, আসলে উনি আমাদের ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা, আপনাদের চট্টগ্রামে উনি প্রায় আসেন আলহামদুলিল্লাহ। আসলে আউলিয়া কেরামের সংস্পর্শে এসে তাদের আদর্শ, তাদের নুরানি বক্তব্য আমাদের অতীতের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমরা যখন চিন্তা করি তখন আমরা নিজেরাই হতভম্ব হয়ে যাই, আমরা অবাক হয়েছিলাম যাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহান ওয়া তাআলার এই ওলির সংস্পর্শে এসে আমরা হালাল হারামের জ্ঞান অর্জন করলাম, আমরা এই আলেমের সংস্পর্শে এসে তার হাতে বায়াত গ্রহণ করে আমাদের জীবনের পরিবর্তন হয়ে গেল।
একজন হক্কানি আলেমের সংস্পর্শে এক মুহূর্ত থাকা 60 বছরের নফল ইবাদতের সওয়াব বলেন সুবহানাল্লাহ একজন হক্কানি আলেমের সংস্পর্শে এক মুহূর্ত থাকা এক সেকেন্ড থাকা 60 বছরের নফল ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ পাকের বান্দাগণের মধ্যে একমাত্র আলেমগণই আল্লাহকে ভয় করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দাগণের মধ্যে একমাত্র আলেমগণই আল্লাহকে ভয় করেন আল্লাহ তাআলার যতখানি ভয় করা প্রয়োজন আল্লাহ তাআলাকে যতখানি ভয় করা প্রয়োজন যিনি যত বেশি উঁচু পর্যায়ের আলেম তিনি তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন যিনি যত বেশি উঁচু পর্যায়ের আলেম তিনি তত বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন আপনি দেখেন আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা ইনি আল্লাহ তাআলার ভয়ে এত ক্রন্দন করতেন এত ক্রন্দন করতেন যে তার পাশের বাড়ির মানুষ কখনো মনে করত যে তার বাড়িতে হয়তো কেউ মারা গেছেন সুবহানাল্লাহ ইমামে আযম আবু হানিফা এত বেশি আল্লাহওয়ালা ছিলেন যে রাতের পর রাত রাতের পর রাত তিনি না ঘুমিয়ে তিনি নিদ্রায় না গিয়ে তিনি জেগে জেগে আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছেন সুবহানাল্লাহ এটা হলো কাদের বৈশিষ্ট্য যত উঁচু পর্যায়ের আলেম তাদের বৈশিষ্ট্য উচ্চ পর্যায়ের আলেমদের বৈশিষ্ট্য হলো এটা তারা আল্লাহকে এইভাবে ভয় করে যে রাত্রি জেগে জেগে আল্লাহ তাআলার ভয়ে ক্রন্দন করে করে আল্লাহ তাআলাকে সিজদা দিতে দিতে তারা তাদের জামা কাপড় জায়নামাজ পর্যন্ত ভিজিয়ে ফেলেন সুবহানাল্লাহ এই হলো আল্লাহ তাআলার ওলিদের শান এই হলো আল্লাহ তাআলার ওলিদের বৈশিষ্ট্য ইমামে আযম আবু হানিফা এক টানা 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন বলেন সুবহানাল্লাহ এক টানা 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমাদের ইমামে আযম আবু হানিফা হলেন সেই ব্যক্তি যার সম্পর্কে রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনটা যুগ হলো উত্তম একটা হলো আমার যুগ আরেকটা হলো আমার সাহাবাদের যুগ আর আরেকটা হলো তার পরের যুগ আর ইমামে আযম আবু হানিফা হলো রাসূলের কল অনুযায়ী এই তার সাহাবীদের পরের যুগের ইমাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এরকম একজন ইমাম আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত ওলিদের অন্তর থেকে দুনিয়ার ভয় তুলে নেন আখিরাতের ভয় তুলে নেন কবরের ভয় তাদের নেই মিজানের ভয় তাদের নেই পুলসিরাতের ভয় তাদের নেই সুবহানাল্লাহ আখিরাতের ভয় তাদের নেই আল্লাহ তাআলা তাদেরকে এমন মর্যাদা দিলেন যে দিন ও দুনিয়া উভয় জাহানের মানুষ তাদেরকে সম্মান প্রদর্শন করলেন সুবহানাল্লাহ আসলে প্রকৃত আউলিয়া যারা তাদের সংস্পর্শে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে কি ঘটে ভাগ্যের পরিবর্তন ঘটে সুবহানাল্লাহ কিভাবে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ওই আল্লাহর ওলির নিজের কোনো ক্ষমতা নাই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ তাআলার দান করা ক্ষমতা বলে সে মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেয় সুবহানাল্লাহ মানুষের সুপ্ত ভাগ্য মানুষের শুয়ে থাকা ভাগ্য চমকে উঠে সুবহানাল্লাহ এটা হলো আউলিয়া কেরামের শান এটা হলো আউলিয়া কেরামের ফজিলত অনেকে বলে কি বলে যে আউলিয়া কেরামের কোনো মর্যাদা নাই কোনো ফজিলত নাই তাদের আবার কিসের ফজিলত তাদের আবার কিসের মর্যাদা নাউজুবিল্লাহ মিন যালিক আসলে আল্লাহ তাআলা ওয়াহাবীদের জন্য হারাম করেছেন ওলি হওয়া সেই জন্য তারা এই কথা বলে তাদের তো আকীদাই ঠিক নাই তারা কিভাবে আল্লাহর ওলি হবে তারা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নাউজুবিল্লাহ মিন যালিক দোষে গুণে সাধারণ মানুষ বলে তাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মরে মাটিতে মিশে গেছে নাউজুবিল্লাহ মিন যালিক অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
মিশকাত শরীফের 624 নম্বর পৃষ্ঠায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নবীরা তাদের কবরে জীবিত আছেন এবং নামাজ পড়তেছেন সুবহানাল্লাহ আর এদের আকীদা কি নবীরা মরে মাটিতে মিশে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক এই আকীদা নিয়ে সে কি আল্লাহর ওলি হতে পারবে তার তো ওইখানেই আল্লাহর সাথে সম্পর্ক কাটে গেল তার তো ঈমানটা ওখানেই গেল এই আকীদা নিয়ে সে জান্নাতে যেতে পারবে না সে আল্লাহর ওলি হতে পারবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ sallallahu alayka ya rasulallah wa sallam alayka ya habiballah moronir jontona kemne শৈবো ইয়া রাসূলাল্লাহ মরণের যন্ত্রণা কেমনে শৈবো ইয়া রাসূলাল্লাহ অন্ধকার কবরে কেমনে রাসূলাল্লাহ মরণের যন্ত্রণা কেমনে শৈব ইয়া রাসূলাল্লাহ সবাই পড়েন মরণের যন্ত্রণা কেমনে শৈব ইয়া রাসূলাল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলাল্লাহ আমি মরতে চাই আমি সবুজ গম্বুজের ছায়া তলে আমি মরতে চাই আমি সবুজ গম্বুজের ছায়া তলে স্বদেশে কেমনে মরিব আমি ইয়া রাসূলাল্লাহ স্বদেশে কেমনে মরণের যন্ত্রণা কেমনে শৈব ইয়া রাসূলাল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূলাল্লাহ অপরাধী ঠিকানা হয় আমার অপরাধী আমি জাহান্নাম যদি ঠিকানা
সোহাব আমি কি করব তখন ইয়া রাসূল আল্লাহ তুমি সোহাব আমি কি করব তখন ইয়া রাসূল আল্লাহ মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূল আল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূল আল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূল আল্লাহ গুনাহের খুলবে খাতা থাকব খারা মিজানের পাশে গুনাহের খুলবে খাতা থাকব খারা মিজানের পাশে নেকি একটু নেকি করব এখন ইয়া রাসূল আল্লাহ নেকি একটু নেকি করব এখন ইয়া রাসূল আল্লাহ মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূল আল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূল আল্লাহ হাশরের দিন দয়ার দৃষ্টি যদি তুমি না দাও মোরে হাশরের দিন দয়ার দৃষ্টি যদি তুমি না দাও মোরে আশ্রয় কারা চলে হবে আমার ইয়া রাসূল আল্লাহ আশ্রয় কারা চলে হবে আমার ইয়া রাসূল মরণের যন্ত্রণা কেমনে সইব ইয়া রাসূল আল্লাহ অন্ধকার কবরে কেমনে রইব ইয়া রাসূল আল্লাহ আমার প্রাণ তো ইসলামী মা বোনেরা মরণের যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমাদের নাই অন্ধকার কবরে থাকার ক্ষমতা আমাদের নাই যখন আমাদের সামনে আমাদের গুনাহের খাতা খুলবে তখন মিজানের পাশে দাঁড়াবার ক্ষমতা আমাদের নাই নেকি যখন একটুও থাকবে না আমার দিশাহারা অধম আমি কী করবো তখন ইয়া রাসূল আল্লাহ আসুন মা বোনেরা আমরা অনেকে মনে করি যে মহিলাদের কাজ শুধু ঘরে মহিলারা রান্না করবে ঘর ঝাড়ু দিবে ঘর মুছবে স্বামীর সেবা করবে সন্তানের খেদমত করবে এই হলো মহিলাদের দোষ আসলে কি তাই আসলে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাই হয়েছে না এই ইসলামের মধ্যে প্রত্যেকটা বিধান যেভাবে মহিলাদের উপর দেয়া হয়েছে যেভাবে পুরুষদের উপর দেয়া হয়েছে এভাবে মহিলাদের উপরেও দেয়া হয়েছে কিছু বাদ দিয়ে 95% যেভাবে পুরুষদের উপর দেয়া হয়েছে সেভাবে মহিলাদের উপরেও দেয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদারদের উপর নামাজ ফরজ